শোনো দেশবাসী শোনো, শোনো দেশবাসী শোনো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধের কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার কথা। ১৯৪৭ সালে ১৪ আগস্ট পাকিস্তানিরা বাংলাদেশ জোর করে দখল করে নেয়, নাম রাখে পূর্ব পাকিস্তান, নাম রাখে পূর্ব পাকিস্তান। শেখ মুজিবুর রহমান বাধা দেয় তখনই, বাধা দেয় তখনই, শেখ মুজিবকে পাকিস্তানিরা জোর করে জেলে রাখে ১৪টি বছর। শেষে বাংলার ছাত্র জনতা জীবন বাজি রেখে জেল থেকে মুক্ত করেন, আর জেল থেকে মুক্ত করেন। এতে প্রাণ যায় বহু মানুষের, বাংলার মানুষ শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন, আর শত কষ্ট সয়ে, জেল জুলুম খেটে শত কষ্ট সয়ে, ১৯৭১ সালে ৭ই মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, স্বাধীনতা ঘোষণা করার কারণে, স্বাধীনতা ঘোষণা করার কারণে পাকিস্তানিরা আবার শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানের জেলে, আর গ্রেপ্তার করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানের জেলে। পাক সেনারা শুরু করে, পাক সেনারা শুরু করে বাঙালিদের উপর অত্যাচার, বঙ্গবন্ধুর হুকুমে, বঙ্গবন্ধুর হুকুমে বাংলার ছাত্র জনতা ভারত হইতে অস্ত্র নিয়া যুদ্ধ শুরু করেন, যুদ্ধ শুরু করেন, শুরু করে স্বাধীনতা যুদ্ধ, শুরু করে স্বাধীনতা। একটানা নয় মাস যুদ্ধে বহু বাঙালি মানুষের প্রাণের বিনিময়, একটানা নয় মাস যুদ্ধে বহু বাঙালি মানুষের প্রাণের বিনিময়। নয় মাস যুদ্ধ শেষে ১৬ই ডিসেম্বর সকাল ৯টায় মিরপুর ব্রিজের উত্তর পাড়ে আমিন বাজার পাক সেনারা হেরে যায়, ভারতীয় সৈন্য মুক্তিযোদ্ধাদের নিকট, ভারতীয় সৈন্য মুক্তিযোদ্ধাদের নিকট আত্মসমর্পণ করে, স্বাধীনতার শহীদের উদ্দেশ্যে, স্বাধীনতার শহীদের উদ্দেশ্যে বহু মায়ের ছেলেদের রক্তের বিনিময়, এই সেই স্মৃতি সৌধ,